নান্দনিক এক সৌন্দর্যের নাম বনসাই, জীবন্ত শিল্পকর্ম বলেও যার পরিচিতি। এমনই শিল্পকর্ম ইট পাথরের এই নগরীতেই গড়ে তুলেছেন কেউ কেউ। এমনই এক বৃক্ষপ্রেমী বনসাই শিল্পী করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়ির আঙিনায় আয়োজন করেছেন প্রদর্শনীরও, আরো জানাচ্ছেন মাহবুব সৈকত। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান রাজধানীর মহানগর প্রজেক্টের ইবলকের নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন বনসাইয়ের নান্দনিক জগৎ। এই গাছটা পুঁতে দাম, এটা মানে সাধারণত বিলুপ্ত প্রায়, এটা হচ্ছে চাইনিজ এল, আর এটা হলো রাইটিয়া। ইট পাথরের নগরীতে এই জীবন্ত শিল্পকর্ম গড়ে তোলার পেছনের গল্প তুলে ধরেন তিনি। অবসরে যাওয়ার পর একটা চিন্তা আসলো যে অবসর জীবনটা তো অত্যন্ত বিষণ্ণময় এবং দুশ্চিন্তা থাকে, নানান ধরনের রোগ থাকে, এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তখন আমি আগে থেকে যে বৃক্ষের প্রতি আমার একটা দুর্বলতা ছিল। বর্তমান বিশ্বে পরিবেশ বিপর্যয় যেভাবে হচ্ছে বৃক্ষ নিধনের মাধ্যমে, এটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তো ক্ষুদ্র প্রচেষ্টা একটা হলো বনসাই। করোনাকালীন বাড়ির পার্কিং এর স্থানে আয়োজন করেছেন প্রদর্শনীর। স্বাস্থ্যবিধি মেনে ঘুরেও দেখছেন দর্শনার্থীরা। এলাকার পাশে যেহেতু করা, ওই জন্য দেখে যাওয়া আর কি, ঘুরে একটু দেখে যাওয়া, ভালো লাগলো, সুন্দর লাগলো, খুব ব্যতিক্রমী একটা উদ্যোগ এই সময়ে। বাংলাদেশে বনসাই শিল্পী আসলে যদি শিল্পী ধরেন এর সংখ্যা কম। এই যে করোনা ক্লান্তিকালে সোলোমন আঙ্কেল সে উনি এইগুলি করছেন, এটা তো খুবই ভালো উদ্যোগ। 5 শতাধিক সংগৃহীত বনসাই দেখে অভিভূত বিভিন্ন পেশার মানুষ। চমৎকার একটা আয়োজন, এভাবে যে একটা কষ্ট করে এই আয়োজন করছে বনসাইয়ের আয়োজন, এটা খুবই চমৎকার। উনি নানান ধরনের গাছ নিয়েই কাজ করতেছেন, কয়েক বছরেই অনেক বেশি এগিয়ে গেছেন। এভাবে কাজ করলে শরীর মন দুইটাই আসলে সুস্থ থাকে। শুরুটা একার উদ্যোগ হলেও বনসাই শিল্পী সুলাইমানের পরিবারের সব সদস্যই এখন সময় দিচ্ছেন এই শিল্পকর্মকে টিকিয়ে রাখতে। 2 দিন 3 দিন বা 4 দিন আব্বার সাথে একটু একটু সময় দিই, একটু একটু শিখি, কারণ বংশ পরম্পরা এটা তো টিকিয়ে রাখতে হবে। যেগুলো আসলে ডেকোরেটিভ বনসাই বা ঘরের ভিতরে রাখার জন্য, সেই বনসাইগুলো তারা ছাদ ছাড়াও করতে পারবে। নান্দনিক শিল্পকর্ম দেখে যাতে বৃক্ষপ্রেমীরা উদ্বুদ্ধ হয়, এজন্য প্রতি শুক্রবারই উন্মুক্ত থাকবে বনসাই জগৎ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।